মাই চ্যানেল আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এখন আমরা ব্রেকফাস্ট করছি আর বুঝতেই পারছো রেডি হয়েছি আমি আর অভিষেক। আমরা এখন যাব একটু টুকটাক শপিং করতে, যাব হচ্ছে নিউ মার্কেট, সেখানে কিছু স্ট্রিট শপিং করব, কিছু জুয়েলারি নেওয়ার ইচ্ছে আছে, দেখি যদি পছন্দসই কিছু পাই, দেখি কীরকম কী মার্কেটের মানে কী কী পাওয়া যাচ্ছে। একটু ব্যাগ কিছু নেওয়ার ইচ্ছা আছে। অনেক সময় দেখবে ফুটপাথে অনেক সময় বেশ রিজনেবল প্রাইসে কিন্তু বেশ একটু যদি বার্গেন করা যায় বেশ ভালো জিনিস কিন্তু পাওয়া যায়, তো সেই জন্য আমরা আজকে যাচ্ছি নিউ মার্কেট। তো তার আগে একটু ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টের জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে, আগে দাঁড়া দেখাই ও আগেই খেতে যাচ্ছে, তো তোমরা দেখলে অবশ্য যখন ফল কাটলাম তো কলা আছে, আপেল আছে আর কিউই আছে, তো এই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করবো, করে আমরা রওনা দেব। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি এই পরে নেবো মাস্ক। এই মাস্কটা দেখো, এটা অভিষেকের অফিসে এসেছিলেন আর কি একজন ভদ্রলোক, তো তিনি এরকম মাস্ক সেল করতে এসেছিলেন, ওরা তখন নিয়েছে, ও আমার জন্য নিয়েছে, তো বেশ পছন্দসই, বেশ ভালো লাগছে মাস্কটা, তো এটাই আমি আজকে পরবো। এরকম আরও চারটে নিয়ে এসছে, তবে সেগুলো আলাদা কালারের। আমি রেডি হয়ে গেলাম, এবার তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি নিউ মার্কেট। তো আমরা চলে এসেছি নিউ মার্কেটে, দেখতেই পাচ্ছো চারিদিকে যথেষ্ট ভিড়। এখনই একটা খুব ভালো ঘটনা ঘটলো, খুব ভালো লাগলো, তো সেটা হচ্ছে আমি যখন শ্যুট করছিলাম এই ভিডিওর ইন্ট্রোটা, তখন অভিষেক বলবে কি একটা ঘটনা ঘটেছে। হঠাৎ করে একটি ছেলে এসে জিজ্ঞেস করলো, আপনারা বাঙালি ইউটিউবার? তো আমি বললাম যে না না, আমি তো করি না, বাসবি করে। তো সঙ্গে সঙ্গে মোবাইল বার করে ইউটিউবে বাসবির নাম সার্চ করে বললো যে আমি বাঙালি ইউটিউবারদের খুব পছন্দ করি, আমি তো সাপোর্টও করি, আমি ম্যাডামকে সাবস্ক্রাইব করলাম, আপনাদের ভিডিও ডেফিনেটলি দেখবো, রেগুলার দেখবো। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই যে চেষ্টা করছি আমরা একটা জায়গায় পৌঁছানোর, একটা ভালো কিছু করার, এগুলোকে খুব সাপোর্ট করে, ভালো লাগে, তখন কাজের এনথুটাও বেড়ে যায়। আর যিনি করেছেন তার নামটা কি জিজ্ঞেস করেছেন? নামটা জিজ্ঞেস করা হয়নি, তো তিনি, তাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এই ধরনের সাপোর্ট সবসময় আমাদের তো ভীষণভাবে চাই যারা নতুনভাবে চ্যানেলটাকে শুরু করছি, তো প্লিজ এইভাবেই পাশে থাকো তোমরা সবাই।
দেখ এখন সন্ধ্যে হয়ে গেছে, আমরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, আর আজকে শপিংটা বেশ মজার হয়েছে। বেশ সুন্দর করে আমরা কেনাকাটা করেছি এবং বেশ কিছু জিনিস কিনেছি। তো আমাদের মোটামুটি যা কিনেছি খুব অদ্ভুতভাবে 1000 টাকা 1100 টাকার মধ্যে, ধরে নাও 1100 টাকা আর একটু কম বেশি আর কি এরকম, এর মধ্যে কিন্তু আমরা বেশ অনেকগুলো জিনিস কিনে ফেলেছি এবং সেগুলো সবই দরকারি। এই নাইটিটা আমরা কিনে মানে আমি কিনেছি আমার জন্য, তো এটা সিম্পল কিন্তু মানে অনেকটাই কাপড় আছে এবং বেশ ঘের আছে, দেখো বেশ যথেষ্ট ঘেরওয়ালা এবং লম্বা, মানে আমার একদম পা অবধি চলে আসছে। তো এই একটা নাইটি কিনেছি, এটা প্রাইস নিয়েছে 200 টাকা। একবার দুবার একটু কমাতে বলেছিলাম, তো খুব একটা ওনারা রাজি হলেন না, আমরাও আর খুব একটা ঝামেলা করলাম না, কারণ সত্যি এতে অনেকটা কাপড় আছে আর 200 টাকা ঠিক আছে। আর দাঁড়াও এটা নিল 200, ঠিক আছে। আর নিয়েছি দেখো একটা পালাজো, দেখো যথেষ্ট ঘেরওয়ালা কিন্তু পালাজোটা, স্কার্টের মতো, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো এই পালাজোটা নিয়েছি, আর এটা কাপড়টাও বেশ ভালো এরকম সামনেটা, তো আমার খুব পছন্দ হলো দেখে। তো এটাও প্রাইস 200 টাকা, ঠিক আছে। তাহলে এটা আর ওটা মিলিয়ে 200 200 400 টাকা। দেখো এরকম একটা ব্যাগ নিয়েছি, তোমাদের আমার একটা শাড়ি দেখেছিলাম না, এবার নিয়েছি একটু দুধে আলতা কালারের। তো এটা কি শাড়ি, ওটা নামগুলো ভুলে যাই, ওটা বোধ হয় ছিল তসর সিল্ক, রাইট, তসর সিল্ক ছিল। তো ওই শাড়িটার সাথে এই ব্যাগটা আমার মনে হলো ভালো যাবে, তো আমার এরকম ব্যাগ নেই, তো এই ব্যাগটা নিয়েছি। এটা নিল 200 টাকা, তার মানে 200 200 600 সরি 200 200 400 200 600, তো 600 টাকা হলো। এরপর আমি নিয়েছি এই ওড়নাটা, আমার এই ধরনের কালার খুব ভীষণ পছন্দ, এই রঙের শাড়ি বা সালোয়ার ভীষণ পছন্দ। তো দেখো ওড়নাটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছ শিফন টাইপের আর কি, তো তার মধ্যে রং কাজ করা। এটার প্রাইস নিল 150, আমি জানি না আমার থেকে কতটা বেশি নিল না কি নিল, তো খুব একটা আমি না খুব একটা বার্গেনিং করতে পারি না, দু তিনবার বলার পরেই আমি দিয়ে দে দিয়ে দে যা চাইছে দিয়ে দে এরকম একটা আমার টেন্ডেন্সি কাজ করে। তো যাই হোক সেজন্য খুব একটা ভালো বার্গেনিং করিনি, পছন্দ হয়ে গেছে নিয়ে নিয়েছি। তাহলে আমার হলো 600 আর 150 750। আর আমি নিয়েছি এই জুয়েলারিটা, এই হার আর কানের দুল, তো এটাও শাড়ির সাথে যাবে, তো আমি শাড়ির কথা ভেবেই নেওয়া। আর এটারও প্রাইস 200 টাকা, ইয়াররিং আর এটা, তা আমরা 750 আর 200 950 টাকা হলো, ঠিক আছে। আর এই গার্ডারগুলো কিনেছি, এটা পড়েছে 50 টাকা, 950 আর 50 1000 টাকা হয়ে গেল, ঠিক আছে। আর কত কটা ছোটো ছোটো গার্ডার তোমাদের বোধহয় আমি দেখিয়েছি শ্যুট করার সময়, এরকম আমার খুব বাজে স্বভাব, আমি কী করি এমনি বিনুনি করি, করে যে এমনি যে গার্ডারগুলো হয় না দাঁড়াও দেখাই, এগুলো সব আমার হেয়ার স্টাইল প্র্যাকটিস করার জন্য এরকম আমার অনেক গার্ডার আছে, মানে এরকম প্যাকেট করা আর কি এরকম আমার গার্ডার আছে। তো আমি কি করি এই গার্ডারগুলো বেঁধে বেঁধে চলে যাই, খুব খারাপ লাগে যে আর কেনাও হয় না। আর রিসেন্ট টাইমে যেহেতু স্কুল বন্ধ, এই জিনিসগুলো ট্রেনেও খুব ভালো বিক্রি হয়, তো এখন ট্রেনে ফ্রেনেও যাওয়ার তো পুরো বন্ধ, তো যার ফলে আমি এগুলো গেলাম হাতের কাছে পেয়ে গেছি, তো এইগুলো কিনেছি 10 টাকা 20 টাকা এরকম করে পড়েছে। তো 1000 1000 30 30 এরকম হবে এটা মিলিয়ে হলো। আর এই জিনিসটা কিনেছি, এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, ওখানে এই বাবলস ইয়ে করছিল একটি ছেলে আর কয়েকজন ছিল, তো বাচ্চা ছেলে সে এমনভাবে এসে বারবার বলতে শুরু করলো দিদি একটা নিন না একটা নিন না, আমি বললাম দেখো আমাদের বাড়িতে কোনো কেউ এটা নিয়ে এটা লাগবে এরকম কেউ নেই আমাদের বাড়িতে, তো তাও এমন জোর করলো মানে এমন বলতে থাকলো সে বারবার করে দিদি প্লিজ নিন নিন, তো সেই জন্য এটা নিয়েছি, এটা আমাদের কোনো কাজে লাগবে না।
তো আমাদের পাশে একটা বাচ্চা আছে, তো ভাবছি ওকে এটা দিয়ে দেবো। এটা নিয়েছে 50 rupees, তার মানে মোটামুটি বুঝতে পারছো 1100 টাকায় আমাদের কিন্তু বেশ অনেকগুলো জিনিস হয়ে গেছে। এবং সবচেয়ে ভালো হচ্ছে আমার প্লাজোটা ভীষণ পছন্দ হয়েছে, প্লাজো আর যে ওড়নাটা দেখালাম, ব্যাগটা, এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই স্ট্রিট শপিংটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও চলে যেতে পারো ওখানে, প্রচুর জিনিস রয়েছে, ভ্যারাইটি রয়েছে। নিউ মার্কেট গড়িয়াহাটে তো রয়েছেই, নিউ মার্কেটে রয়েছে, হাতিবাগানও রয়েছে। হাতিবাগান আর এবছর যাওয়া হলো না, তো এই যতটা পারলাম করলাম এইটুকু, মানে এই বাজেটের মধ্যে। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এই ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা সাবস্ক্রাইব করার পর প্লিজ বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।